নমস্কার আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের উল্লেখযোগ্য কিছু জাতীয় উদ্যান নিয়ে বিভিন্ন রাজ্য ভিত্তিক যে জাতীয় উদ্যানগুলো রয়েছে ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এছাড়া বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কুইজ প্রভৃতি ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ তাহলে তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও আমরা প্রথমেই দেখে নেব যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি প্রধান প্রধান জাতীয় উদ্যান এবং সেই উদ্যানটি কত সালে স্থাপন হয়েছে প্রথম আমরা যেটা দেখব গালাদিয়া বে ন্যাশনাল পার্ক এটি স্থাপন করা হয়েছে উনিশশো সালে এবং যার আয়তন একশো দশ বর্গ কিলোমিটার এরপরে আমাদের যেটি দেখতে হবে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক এটি স্থাপন করা হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে এরপরে আছে রানী ঝাঁসি সামুদ্রিক ন্যাশনাল পার্ক যা স্থাপন সময় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে একটা তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পড়লেই হয়ে যাবে এরপরে অন্ধ্রপ্রদেশ থেকে যেটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পাপি ন্যাশনাল পার্ক দু হাজার আট খ্রিস্টাব্দে এটি স্থাপন হয় এবং গোদাবরী নদীর তীরে এটি কিন্তু অবস্থান করছে এক্ষেত্রে তোমাদের বলে রাখি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ন্যাশনাল পার্ক গড়ে ওঠে তার নাম জিম করবেট ন্যাশনাল পার্ক পূর্ববর্তীতে এই ন্যাশনাল পার্কের নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক বর্তমানে জিম অনুসারে এই পার্কটির নাম হচ্ছে জিম ন্যাশনাল পার্ক এবার আমরা জানবো অরুণাচল প্রদেশের অতি গুরুত্বপূর্ণ একটি রয়েছে প্রায় পরীক্ষায় দেয় সেটি হচ্ছে নামদাফা জাতীয় উদ্যান এটি চাংলাং জেলায় অবস্থিত এবং স্থাপনার সময় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ অরুণাচল প্রদেশের পরে আমরা জানবো আসাম রাজ্যের দুটি প্রধান জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং মানস জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং মানস ন্যাশনাল পার্ক গড়ে ওঠে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে এছাড়া আমাদের আরেকটি রয়েছে ইম্পর্টেন্ট নামেরি ন্যাশনাল পার্ক যা স্থাপন সময় উনিশশো খ্রিস্টাব্দ এরপরে আমাদের আছে বিহার রাজ্যে বিহার রাজ্যের গুরুত্বপূর্ণ একটি ন্যাশনাল পার্ক হলো বাল্মীকি ন্যাশনাল পার্ক যা স্থাপন উনিশশো খ্রিস্টাব্দ এবং এটি পশ্চিম চম্পারণ জেলায় অবস্থিত এছাড়া গুজরাট রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ন্যাশনাল পার্ক সে হচ্ছে গির ন্যাশনাল পার্ক উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটি তৈরি হয় এবং এখানে এশিয়াটিক লায়ন কিন্তু পাওয়া যায় গির জাতীয় উদ্যানে এছাড়া রয়েছে বাসদা জাতীয় উদ্যান যা স্থাপন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে এরপর আমরা জানতে হবে হিমাচল প্রদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এটি হচ্ছে ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান দু সালে এটা তৈরি হয় এবং কুল্লু জেলায় এটি অবস্থান করছে এরপরে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের যেটা রয়েছে সেটি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো রয়েছে একটা দাচিগ্রাম ন্যাশনাল পার্ক উনিশশো একাশি খ্রিস্টাব্দে তৈরি হয় এবং সিটি ফরেস্ট বা সেলিম আলী ন্যাশনাল পার্ক যেটা উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তৈরি হয় এক্ষেত্রে তোমাদের বলি আমাদের ভারতবর্ষের বেশ কয়েকটা ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে তাদের মধ্যে আসামের কাজিরাঙ্গা ও মানুষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া উত্তরাখণ্ডের নন্দাদেবী যে ভ্যালি একটা রয়েছে সেটাও আমাদের এখানে রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের সুন্দরবনও রয়েছে তো এবার আমরা ফিরে যাই আবার আমাদের জাতীয় উদ্যানে এবার আমরা জানবো কর্ণাটক রাজ্যের কয়েকটা জাতীয় উদ্যান প্রথমে যেটি রয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান খুব গুরুত্বপূর্ণ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বন্দিপুর জাতীয় উদ্যান গড়ে ওঠে এছাড়া কুদ্রেমুখ জাতীয় উদ্যান এটি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে গড়ে ওঠে কেরালা রাজ্যের গুরুত্বপূর্ণ একটি ন্যাশনাল পার্ক হলো পেরিয়ার ন্যাশনাল পার্ক বা পেরিয়ার জাতীয় উদ্যান এছাড়া সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কও রয়েছে এই পেরিয়ার ন্যাশনাল পার্কটা ইডডুকি ইডডুকু বা ও কুইলিন জেলায় কিন্তু অবস্থান করে এছাড়া মধ্যপ্রদেশের যেটা রয়েছে জাতীয় উদ্যানের মধ্যে প্রথম আমরা পড়ব বান্ধবগড় জাতীয় উদ্যান অর্থাৎ মধ্যপ্রদেশে বান্ধবগড় জাতীয় উদ্যান উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে যেটা গড়ে ওঠে এছাড়া ইন্দ্রিয়া ইন্দিরা প্রিয়দর্শনী পেঞ্চ ন্যাশনাল পার্ক যেটি উনিশশো পঁচাত্তর সালে গড়ে ওঠে এরপর আছে কানহা ন্যাশনাল পার্ক যা স্থাপন সময় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ মধ্যপ্রদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া মধ্যপ্রদেশের মাধব পান্না সঞ্জয় সাতপুরা বনবিহার ডাইনেসর প্রভৃতি ন্যাশনাল পার্ক রয়েছে এরপর আমরা দেখব মহারাষ্ট্র রাজ্যের একটা গুরুত্বপূর্ণ আছে সেটি হচ্ছে তাডোবা ন্যাশনাল পার্ক এবং আরেকটি রয়েছে চান্দেলি ন্যাশনাল পার্ক তাডোবা ন্যাশনাল পার্ক এবং তানডেবই ন্যাশনাল পার্ক এরপরে যেটা জানব মণিপুর রাজ্যে রয়েছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক এই কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক ভারতবর্ষের একমাত্র ভাসময়ন অভয়ারণ্য এটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষের একমাত্র ভাসমান অরণ্যের নাম কি কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থান করছে মণিপুরে এবং এটি লেকটাক হ্রদে কিন্তু অবস্থান করছে এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে এখানে এবং এটি স্থাপন হয় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে এরপর আছে মেঘালয় রাজ্যের নকরেক জাতীয় উদ্যান নকরেক জাতীয় উদ্যান এটি গাঢ় পাহাড়ে অবস্থিত এছাড়া নাগাল্যান্ডে রয়েছে ইন্টানকি ন্যাশনাল পার্ক ইন্টানকি ন্যাশনাল পার্ক এটি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং এটি অবস্থান করছে ডিমাপুর জেলায় এক্ষেত্রে বলে রাখি পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোর ন্যাশনাল পার্ক এবং পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্ক হলো নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক এটা তোমাদের জেনে রাখা কিন্তু গুরুত্বপূর্ণ এরপর আমরা যেটা দেখব উড়িষ্যা রাজ্যে ভিতরকণিকা জাতীয় উদ্যান এবং শিমলিপাল জাতীয় উদ্যান রাজস্থানে রয়েছে সরিষ্কা জাতীয় উদ্যান রাজস্থানের গুরুত্বপূর্ণ যে জাতীয় উদ্যান সরিষ্কা জাতীয় উদ্যান উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এটি গড়ে ওঠে এবং তারপর আছে সিকিম রাজ্যে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটি গড়ে ওঠে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে এরপর আমরা দেখব যেটি প্রদেশের দুধ ওয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে রয়েছে দুধ ওয়া ন্যাশনাল পার্ক উনিশশো সাতাত্তর এটি তৈরি হয় এবং উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে করবেট ন্যাশনাল পার্ক উনিশশো সালে তৈরি হয় এছাড়া রয়েছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক যার অবস্থা স্থাপনকাল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ এছাড়া পশ্চিমবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক বক্সা গরুমরা, জলদাপাড়া নেওড়া ভ্যালি সিঙ্গালীলা এবং সুন্দরবন ন্যাশনাল পার্ক এদের মধ্যে সিঙ্গালীলা জাতীয় উদ্যানটা দার্জিলিং অবস্থান করছে নেওরা ভ্যালি জাতীয় উদ্যানটাও অবস্থান করছে দার্জিলিংয়ে গরুমারা অবস্থান করছে জলপাইগুড়িতে বক্সা অবস্থান করছে জলপাইগুড়িতে এবং সুন্দরবন যে ন্যাশনাল পার্ক রয়েছে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এটি গড়ে ওঠে উত্তর চৌ দক্ষিণ চব্বিশ পরগনায় এটি এক্ষেত্রে তোমাদের জানতে হবে ভারতবর্ষে চারটি হটস্পট এরিয়া রয়েছে পূর্ব হিমালয় পশ্চিমঘাট পর্বত অঞ্চল ইন্দোবার্মা অঞ্চল এবং সুন্দরল্যান্ড এই পাঁচটি কিন্তু ভারতবর্ষের প্রধান হটস্পট এরিয়া তো এই ছিল আমাদের ভারতবর্ষের প্রধান প্রধান জাতীয় উদ্যান এবং তাদের রাজ্যগুলোর নাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল লাইকানটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ